দেখো পেট্রোল তো আগেই পেরিয়ে গিয়েছিল, আজকে ডিজেল কলকাতায় 100 টাকা পেরিয়ে গেল। আজকে 114 পয়সা ডিজেলের দাম দাঁড়িয়েছে এবং পেট্রোলের দাম আরও মহার্গ হয়ে 108 টাকা 78 পয়সা। এবং এইটা দেখাবো যেটা, যে একটা অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন কিছু পাম্প মালিকরা, এবং আমরা দেখতে পাচ্ছি চেতলায় যে পাম্পে রয়েছি এখানে কর্মীরা যারা তেল দেওয়ার কাজ করছেন তারা কিন্তু এখানে কালো ব্যাচ লাগিয়ে রেখেছেন, তারা বুকে কালো ব্যাচ লাগিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এটা মূলত পেট্রোল পাম্প মালিকদের সংগঠন, তারা কিন্তু এইভাবে আজ প্রতিবাদে সামিল হয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে সাধারণ মানুষের যে যন্ত্রণা সেটা কিন্তু সত্যিই দুর্বিষহ হয়ে উঠেছে, কেননা যেভাবে প্রত্যেক দিন বলা যেতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে তাতে কিন্তু দৈনন্দিন খরচের যে বাজেট সেটা কিন্তু সম্পূর্ণভাবে অতিক্রম করে যাচ্ছে। আর এখানেই সাধারণ মানুষ প্রত্যেক দিন একটা সমস্যার মধ্যে পড়ছেন, কেননা প্রত্যেকের নিজস্ব একটা বাজেট, সেই বাজেট অতিক্রম করে গিয়ে পেট্রোল এবং ডিজেল ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং বলা যেতে পারে প্রায় এক নাগাড়ে দুর্গাপুজোর পর থেকে আবারও বেড়েছে। দুর্গাপুজোর আগে থাকতে বাড়তে শুরু করেছিল এবং সেই বাড়ার যে ধারা সেটা কিন্তু আজও অব্যাহত। আর এভাবেই প্রতিবাদ করছেন কিছু মানুষ, পেট্রোল পাম্পদের সংগঠন তারা প্রতিবাদ করছে, কিন্তু সাধারণ মানুষের যে দুর্গতি সেটা কিন্তু অবশ্যই মানে রীতিমতন একটা বেদনাদায়ক জায়গায় পৌঁছে যাচ্ছে। ধন্যবাদ সঞ্চয়ন। আসছি পরের খবরে। কুসুমিতা, আমরা দেখেছি যে এই পুজোর পরের এই মরশুমে একের পর এক দুঃসংবাদ উত্তরাখণ্ড থেকে। উত্তরাখণ্ডে ট্রেকিং এ গিয়ে যেভাবে একের পর এক বাঙালি অভিযাত্রীর মৃত্যু হয়েছে, আর যেমনটা জানা যাচ্ছে উত্তরাখণ্ড থেকে আজ রাজ্যে ফিরছে আরো 5 বাঙালি অভিযাত্রীর দেহ। হাওড়ার বাগনানের বাসিন্দা চন্দ্রশেখর দাস, শরিত শেখর দাস ও সাগরদের দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছবে সকাল 8:15 নাগাদ। এরপর সকাল 9:30 ঠাকুর পুকুরের সাধন বসাক ও রানাঘাটের প্রীতম রায়ের কফিনবন্দি দেহ আনা হবে কলকাতা বিমানবন্দরে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অনির্বাণ, কি খবর রয়েছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দমদম বিমানবন্দরে দুদফায় কিন্তু মোট 5 জনের মরদেহ সেটি কিন্তু এসে উপস্থিত হবে। যেটা জানা যাচ্ছে যে প্রথমে কিন্তু বাগনানের যে 3 জন পর্বতারোহী ছিল যারা ট্রেকিং করতে গিয়েছিল তাদের মরদেহ আসবে। তার মধ্যে সাগর দে রয়েছেন, শেখর শরিত শেখর দাস রয়েছেন এবং চন্দ্রশেখর দাস, এই 3 জনই বাগনানের বাসিন্দা। তারা কিন্তু তাদের যে মরদেহ সেটা কিন্তু 8:15 নাগাদ বিমানবন্দরে এসে পৌঁছবে। তারপর পরিবারের লোকেদের হাতে কিন্তু তাদের মরদেহ, প্রিয়জনের মরদেহ সেটা কিন্তু তুলে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা জানি যে রাজ্য প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা রয়েছে, পুলিশের স্কট ভ্যান থেকে শুরু করে, যেটা জানা যাচ্ছে যে মন্ত্রী সুজিত বসু তিনি নিজে উপস্থিত থাকবেন মরদেহ যখন পরিবারের হাতে তুলে দেওয়া হবে সেই সময় সরকারের তরফে প্রতিনিধি হিসাবে। এবং তারপর 9:30 নাগাদ কিন্তু আরো একটি মানে আরো 2 জনের মরদেহ আসবে, তার মধ্যে প্রীতম রায় যিনি কিন্তু নদিয়ার বাসিন্দা রানাঘাটের, এবং সাধন বসাক যিনি কিন্তু ঠাকুর পুকুরের বাসিন্দা, তাদের 2 জনেরও মরদেহ কিন্তু 9:30 নাগাদ আসার কথা দমদম বিমানবন্দরে। এবং তারপর সে দুটিও কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু পরিবারের সদস্যরা তারা কিন্তু একে একে আসতে শুরু করেছেন প্রত্যেকে দমদম বিমানবন্দরে, এবং সেখান থেকে তারা মরদেহ নেবেন আমরা এমনটা এখানে জানতে পারছি। ধন্যবাদ অনির্বাণ।